ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অরিশ কেয়ার অনুষ্ঠান যে মুহূর্তের মধ্যে আমরা রয়েছি সেই মুহূর্তটাকে মাথায় রাখলে বলতেই হবে সতর্ক থাকুন নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন সজাগ করুন আর ঠিক সেই জায়গা থেকেই আজকে আমরা শুরুটা করতে চলেছি অরিশ কেয়ারের অনুষ্ঠান সঙ্গে রয়েছেন অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী অনেক অনেক স্বাগত অনুপমা তোমাকে অ্যাজ ইউজুয়াল ভীষণ মিষ্টি লাগছে দেখতে যত দিন যাচ্ছে অনুপমার ব্যাপারটা হয়েছে কি অনুপমা যেহেতু বাড়িতেই রয়েছে আজকে একটা বছরের উপরে এবং ও রূপচর্চাটাকে সঠিক অর্থে করতে পারছে যখন আগে ব্যস্ততার জীবনে অফিস যেতে হতো আস্তে আস্তে হতো রাত হয়ে যেত একটা হতো স্কিপ হয়ে যেত একটা পোর্শন এখন আর সেই পোর্শনটা তো স্কিপ হচ্ছে না উপরন্তু হয়তো একবারের জায়গায় তিনবার সেই প্রসেসটা হয়ে যাচ্ছে যার ফলে মোটামুটি আমরা যদি এরকম আর একটা বছর চলতে পারি তাহলে অনুপমা একদম ওর বয়সটাকে কমিয়ে ফেলতে পারবে আরও কমিয়ে ফেলতে পারবে ভীষণ মিষ্টি লাগছে দেখতে ভালো থাকো সুস্থ থাকো আর সজাগ থাকো এটাই বলতে হবে তো শুরু করি ইমিউনিটি দিয়ে আমাদের এখন ভেতর থেকে না মানে ভেতর থেকে আমাদের একটা প্রোটেকশন তৈরি করতে হবে মানে আমরা ঠিক ওই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি যে শুধু ওষুধ খাওয়া নয় আমার ভেতর থেকেও প্রোটেকশনটা দরকার আমরা করছি কি জানো অনুপমা আমরা এই কোভিডটাকে হাতে মানে কোভিডকে দূরে রাখার জন্য আমরা জিঙ্ককে খাচ্ছি মানে বিভিন্ন সিনথেটিক মেডিসিনের মাধ্যমে জিঙ্ক নিচ্ছি ভিটামিন সি নিচ্ছি কিন্তু ভীষণ ভালো লাগছে মানে তুমিও কিন্তু যত দিন যাচ্ছ গ্ল্যামারাস হয়ে যাচ্ছ তুমি এই যে কোভিড আজকে একটু ডিলে বেশি মানে তুমি এই কোভিড করোনা কালে গত বছর থেকে যে প্রোগ্রাম করা শুরু করেছো হ্যাটস অফ যে কোনো একটা এপিসোডও তুমি লাইভ মিস করনি মানে অফিসে গিয়ে প্রোগ্রাম করাটা এটা মানে প্রচণ্ড সাহসিকতার একটা পরিচয় দিয়েছো এবং তোমার কাছ থেকে সত্যি হয়তো অনেকেই সাহস জোগানোর চেষ্টা করে মন থেকে কিন্তু কতটা পারে জানি না কিন্তু তোমার এই জায়গাটা কিন্তু মানে সত্যি কথা যে তুমি রেগুলার প্রোগ্রাম করে গেছো মানে নির্দ্বিধায় এটা কিন্তু মানে মানে বলতে কোনো অসুবিধা নেই এবং এটার জন্য তোমাকে প্রেজ করা মানে প্রেজ করাটাও মানে খুব কম মনে হবে ধন্যবাদ বলো আমরা ইমিউনিটি নিয়ে একটু কথা বলি সিনথেটিক মেডিসিনের মাধ্যমে ইমিউন হওয়া আর ন্যাচারাল প্রসেসে ইমিউন হওয়ার মধ্যে তো ফারাক থাকবে সেই ফারাকটা কতটা হ্যাঁ আর হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আজকে ইমিউনিটি নিয়ে আমরা যে জায়গায় হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ইমিউনিটিটা ফার্স্টে জানতে হবে বুঝতে হবে মানুষকে আমরা কথায় শুনে থাকি ইমিউনিটি ইমিউনিটি আমাদের বাড়াতে হবে যেরকম যার জন্য আমরা ভ্যাকসিনেটেড হচ্ছি ভ্যাকসিনেটেড হওয়া মানে আমাদের অ্যান্টিবডি তৈরি হওয়া অ্যান্টিবডি তৈরি হওয়া মানেই হচ্ছে আমাদের যেটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাওয়া এবং এই যে করোনা ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডিটা আলাদা 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 ক্ষেত্রে আলাদা আলাদা অ্যান্টিবডি দরকার হয় তো এই করোনা ভাইরাসের ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা যেটা রিসার্চ করে বের করেছে যে বিজ্ঞানীরা
এবং সেটা যে এত তাড়াতাড়ি আমাদের আমাদের হাতের কাছে এসেছে এবং এটা আমাদের একটা বিরাট কি বলবো মানে বিরাট একটা উপকারের জায়গা যে আমরা প্রত্যেকটা মানুষ ভ্যাকসিনেটেড হয়ে আমরা এই রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেব এবং আস্তে আস্তে এই রোগটাকে আমরা ইরেডিকেট করে দেব, আস্তে আস্তে এটাকে ভ্যানিশ করে দিতে হবে। যত আমরা ভ্যাকসিনেটেড হব তত কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে আস্তে আস্তে, ওয়ান টু ওয়ান ভ্যাকসিনেটেড হয়ে হয়ে। তো এবার চলে আসছি ইমিউনিটির ক্ষেত্রে। ইমিউনিটি অ্যাকচুয়ালি ইমিউনিটিটা কি? ইমিউনিটি অ্যাকচুয়ালি ইজ আ ক্যাপাসিটি যেটা কিনা মাল্টিসেলুলার অর্গানিজম টু ফাইট এগেনস্ট দ্য মাইক্রো এনি হার্মফুল মাইক্রো অর্গানিজম। কেন আমাদের হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম কাজ করে যেটা আমাদের যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এই মাল্টিসেলুলার অর্গানিজম কি করে আমাদের যে বডিতে যে ধরো যে কোনো ধরনের যে মাইক্রো অর্গানিজম যেগুলো হার্মফুল মাইক্রো অর্গানিজম তৈরি হয় সেইগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং যার যতটা ইমিউন সিস্টেম যত ভালো কাজ করবে তার কিন্তু যত ইমিউনিটি স্টেবল হবে তত কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বেড়ে যাবে। এবার সেটা হতে পারে এনি ভাইরাল ডিজিজের ক্ষেত্রে, এনি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কিন্তু এক একটা ক্ষেত্রে এক একজনের এক একটাভাবে ইমিউনিটি কাজ করে। তো আমরা এই ন্যাচারাল আমাদের যেরকম আমরা জানি সিনথেটিক্যালি জিঙ্ক বা ভাইটামিন সি এই ধরনের যে মেডিসিনগুলো এখন প্রচণ্ডভাবে মানুষ ডক্টররা প্রেসক্রাইব করছে এবং মানুষ প্রচণ্ডভাবে এগুলোকে ফলো করার চেষ্টা করছে, এগুলো ভীষণই ভালো। কিন্তু তার পাশাপাশি ন্যাচারাল সাপ্লিমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের ডে টু ডে লাইফে আমাদের যে নর্মাল জীবনযাত্রা সেখানে আমাদের মনে হয় যে ন্যাচারাল সোর্স অফ ফুড আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল সোর্স অফ ফুড যদি আমরা ঠিকঠাকভাবে পাই তাহলে কিন্তু আমরা আমাদের ইমিউনিটিটাকে আমাদের ইমিউন সিস্টেমটাকে আরও চার্জ আপ করে দিতে পারি এবং আমাদের যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় শরীরের মধ্যে সেগুলোর যে ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া এবং সেটা আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া এবং ছোটোখাটো ভাইরাল বা কোনো ভাইরাল সাবস্টেন্স যদি আমাদের অ্যাটাক করে বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন তাহলে আমাদের ইমিউন সিস্টেম যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু সেটাকে আমরা প্রতিরোধ কিছুটা অংশে হলেও প্রতিরোধ করতে পারবো, এটা আমরা সবাই জানি। তো তার জন্য খাওয়া দাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভাইটামিন সিটা তো এখন সবাই জেনে গেছি ভাইটামিন সি, তো আমরা ভাইটামিন সি যেরকম সিনথেটিক্যালি অ্যাবজর্ব করছি তো ওয়াই নট ন্যাচারালি, বিকজ সিনথেটিক্যালি আমরা একটা সার্টেন ডোজ একটা সার্টেন লিমিট অবধি আমরা খেতে পারি, আবার অফ করে দিতে হয় আবার খেতে হয়। কিন্তু আমরা যদি ন্যাচারাল সাবস্টেন্সে যাই লাইক পাতিলেবু ধরো বা আমলকি এই ধরনের যে ভাইটামিন সি ক্যারি করে, যেরকম আমাদের আমরা নিয়ে এসছি তোমার আমলকি অ্যালোভেরা, আমলকিতে আমরা জানি আমলকি হচ্ছে ইন্ডিয়ান গুজবেরি যেখানে লট অফ ভিটামিন সি থাকে, মানে বলা যেতে পারে 70% অফ ভিটামিন সি ক্যারি করে। তো সেক্ষেত্রে আমরা তো অফ সিজনে সত্যি কথা বলতে মার্কেট থেকে অ্যাভেলেবেল যে কোনো লোক গিয়ে কিনতে পারবে না, তো সেক্ষেত্রে আমরা কি করেছি আমলকিটাকে আমরা জুস ফর্মে যেটা পোটেন্সি রেখে একটা সিনার্জিক এফেক্ট তৈরি করেছি অ্যালোভেরার সাথে, যেটা লট অফ ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টের একটা কম্বিনেশন, বিকজ অ্যালোভেরা আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড আমলকি অলসো রিচ সোর্স অফ ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট বোথ কম্বিনেশন। এটা আমাদের ন্যাচারালি আমাদের ন্যাচারালভাবে আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রেংথ করতে সাহায্য করবে এবং পাশাপাশি গিলয় তুলসী জিঞ্জার এটা একটা অনবদ্য কম্বিনেশন। এবং এটা সত্যি কথা বলতে যে গিলয় তুলসী জিঞ্জার এই তিনটেই হচ্ছে ইমিউনো মডিউলেটর এবং বিশেষ করে গিলয়টা হচ্ছে রিসার্চে দেখা গেছে খুব সুন্দরভাবে এটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং ইমিউনো মডিউলেটর যেটাকে বলি ইমিউন সিস্টেমকে একটু রেসপন্স করানো যত ভালো রেসপন্স করবে ইমিউন সিস্টেম তত ওই যে বললাম যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন বা মাইক্রো অর্গানিজম যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম শুরুতেই যে এনি টাইপ অফ হার্মফুল মাইক্রো অর্গানিজম মানে কোনো ভালো নয় হার্মফুল মাইক্রো অর্গানিজম একে প্রোটেক্ট করতে সাহায্য করবে। আমাদের যে মাল্টিসেলুলার অর্গানিজম থাকে সেগুলোই কিন্তু ইমিউনিটির মূল জায়গা, সেইটা কিন্তু যদি স্ট্রেংথেন করা যায় তবেই কিন্তু এই যে হার্মফুল মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করতে মানে ডিফেন্স মেকানিজম মানে একটা পাহারাদার হিসেবে কাজ করবে। কেউ আমাকে অ্যাটাক করছে, আমার বাড়িতে চোর ডাকাত অ্যাটাক করছে, আমি যদি একটা ভালো মানে আমার বাড়িতে পাহারাদার থাকে সে কি করবে একটা শিল্ডের কাজ করবে, সে তাকে ঢুকতে দেবে না, তার সে বাধাপ্রাপ্ত হবে। আর সে যদি উইক থাকে
তখন কি হবে, সে তাকে মেরে ঠেরে আমার বাড়িতে ঢুকে যাবে। তো ইমিউনিটি মাল্টিসেলুলার অর্গানিজম ইজ লাইক দ্যাট কাজ করছে এগেনস্ট দ্য তোমার মাইক্রো, যেটা আমি বললাম হার্মফুল মাইক্রো অর্গানিজম। এই দুটোর জায়গাটা আমি বুঝিয়ে বললাম, একটা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, একটা হচ্ছে হার্মফুল মাইক্রো অর্গানিজম। তো এই এটা হচ্ছে আমাকে স্ট্রং রাখতে হবে, আর এটা যদি এটার থেকে বেশি স্ট্রং হয়ে যায় তখন এই আমাকে ইনভেট করে গেল, আমার শরীরের ভিতর প্রবেশ করে গেল, এবং প্রবেশ করার ফলে আমাদের ইনফেকশন তৈরি হলো এবং আমার রেজিস্ট্যান্স পাওয়ারটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমার এটাকে যদি আমি স্ট্রং করে দিই তাহলে কি হচ্ছে, আমার ইমিউনিটিটা বেড়ে গেল, যার ফলে আমার এ কিন্তু কার্যকরী ক্ষমতাটা অনেকটা এর ঢুকতে আমার অসুবিধা হবে শরীরে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, আমি এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, মানুষের বুঝতে অসুবিধা হবে না যে হোয়াট ইজ ইমিউনিটি এন্ড হাউ টু চার্জ আপ আওয়ার ইমিউনিটি এন্ড হাউ টু বুস্ট আপ। এবং খাওয়া দাওয়া ধরো যেগুলো আমরা বলি, যেরকম বেল পেপার, যেরকম আমরা বাড়িতে ক্যাপসিকাম খাই গ্রিনটা ইউজুয়ালি। আমাদের টেলিফোনে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম, আমি হাবড়া থেকে সোনালী মিত্র কথা বলছি। সোনালী, বয়স কত? আমার বয়স 22। বলো। হ্যাঁ, আমি 2 বছর হলো অরিশের প্রোডাক্ট ইউজ করছি, আমি মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট ট্রেন্ডসটা ইউজ করছিলাম। তো ম্যামের কাছে একটা জিজ্ঞাসা ছিল যে ফেয়ার অ্যান্ড হোয়াইট ট্রেন্ডসটা আগে মানে বটলে পাওয়া যেত, হ্যাঁ, এখন কি ওটা কন্টেনারে পাওয়া যাচ্ছে? আর একটা কথা ছিল যে ফেয়ার অ্যান্ড হোয়াইট ট্রেন্ডসটা আমি ইউজ করছি, কিন্তু দিনের বেলায় ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনের সাথে সেরামটা ইউজ করলে না, মানে বিভৎস পরিমাণে ঘাম হচ্ছে, মুখে যে মেখে কিছুক্ষণ রাখবো সেটা আর থাকা যাচ্ছে না, সেটা সকালে হোক কিংবা রাতে হোক। আর মানে ফেয়ার অ্যান্ড হোয়াইট ট্রেন্ডসের যে লোশনটা ছিল ওটা একটু ঘন টাইপের ছিল, যে নিউ যেটা আমি কিনেছি সেটা একটু পাতলা টাইপের একদম। মানে তোমার একটা কনফিউশন হচ্ছে, এটা আদৌ অরিশের প্রোডাক্টটা আসছে কিনা, যেহেতু তাই তো এই কনফিউশনটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমি সঙ্গে থাকো, উত্তর দিচ্ছে। বলো। না, ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ওটাই ফেয়ার অ্যান্ড হোয়াইট গ্লো সিক্রেট, যেটা আমরা নাম চেঞ্জ করেছি, যেটা মানে মানে লম্বা বটলে ছিল, বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশান এই কন্টেনারের একটা প্রচণ্ড একটা ক্রাইসিস পিরিয়ড আবার শুরু হয়ে গেছে, যার ফলে আমরা বাধ্য হয়েছি ওই লম্বা বটলটাকে চেঞ্জ করে, আবার মানে ওই বটলটা আমাদের সাপ্লাই হচ্ছে না, যার ফলে আমরা আবার সেই কন্টেনারে, কেন প্রোডাকশান তো স্টপ করে রাখতে পারবো না, মানুষ তাহলে প্রোডাক্ট পাবে না, তো এটা করা হয়েছে। আরেকটা যেটা আমরা চেঞ্জ করেছি সেটা হচ্ছে একটু আমরা ম্যাটটিকে একটু ময়েশ্চার ম্যাট করা হয়েছে, ওটা আগে যেটা ছিল সেটা হচ্ছে একদম টোটাল ম্যাট, সেটা অনেকের ক্ষেত্রে যারা অল টাইপস অফ স্কিন, ধরো যারা ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে একটু ইউজ করতে অসুবিধা হতো, প্রচণ্ড ম্যাট ছিল, যার ফলে একটু ময়েশ্চার কন্টেন্ট বাড়িয়েছি। এটা ময়েশ্চার ম্যাট মানে যাদের নর্মাল স্কিন তারাও ইউজ করতে পারবে, যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবে, কারণ অনেক সময় অনেকের ড্রাই স্কিনে একদম ফুল ম্যাটটা ইউজ করতে অসুবিধা হতো, এবং আমাকে বলেছে মেসেঞ্জারে যে ম্যাম একটু টেক্সচারটা যদি চেঞ্জ হয়, তো সেই চিন্তাভাবনা করে এটা চেঞ্জ করা হয়েছে একটু ময়েশ্চার ম্যাট। মানে আমার নিজের কাছেও আছে, আমি ইউজ করি, দেখিয়ে দিচ্ছি। এটা তুমি একটা কাজ করবে, প্রথমে এখন সত্যি কথা বলতে এমনিও ঘাম হচ্ছে, প্রচুর গরম এই সিজনটা, সেক্ষেত্রে তুমি একটু প্রথমে একটু বরফ লাগিয়ে কোল্ড কম্প্রেস করে তারপরে তুমি ইউজ করবে, তাহলে ওটা তোমার ঘামটা হবে না, ঠিক আছে? এমনি সব ঠিক আছে। আচ্ছা, তুমি আমাদেরকে বলছিলে যে গিলয় তুলসী জিঞ্জার কিংবা আমলা অ্যালোভেরা এর পাশাপাশি কি কি খাবার দাবার খাবো, তুমি বলছিলে বেল পেপারের কথা, আর কি কি ধরনের খাবার দাবার তুমি তো আমাদেরকে অ্যাভার করো, যদি সেটা একটুখানি বলো। জিঞ্জার, হ্যাঁ, বেল পেপার, অর্থাৎ মানে বেল পেপারটা বলে দিন, মানে যেটা সবুজ ছাড়াও হলুদ আর লাল যে ক্যাপসিকামগুলো হয় সেগুলোকে আমরা বেল পেপার বলি, সেগুলো কিন্তু আমরা এভরিডে ইনটেক করতে পারি, লট অফ অ্যান্টি অক্সিডেন্টস অ্যান্ড ভাইটামিন সি আমরা শরীরে, এটাই আমাদের মাথায় মূল মন্ত্র রাখতে হবে যে আমরা কী করে আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করবো। এবং রোজকার যে খাওয়া দাওয়া, জিঞ্জার, আদা, আদা তো আমরা গিলয় তুলসী জিঞ্জারও দিচ্ছি, এবং চায়ে তো আপনারা আদা খান,
আমি মনে করি আমি তো এভরিডে মানে আমার চায়ে আমি আদা ছাড়া চা খাই না, বিকজ আদার এত মানে এত ফাংশন কোয়ালিটি রয়েছে, শুধুমাত্র মানে ইন্টারনাল নয় এক্সটার্নালিও এ কাজ করে, যেমন এতে লট অফ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি এজিংয়েরও কাজ করে। এই জন্য আমরা আমাদের এসেনশিয়াল নাইট ক্রিমটা আছে তনুশ্রী, তোমাকে আমরা আলোচনা করতাম আগে, যার মধ্যে আমরা জিঞ্জার এক্সট্রাক্ট ইউজ করেছি। তো জিঞ্জার এক্সট্রাক্টে কি থাকে, প্রচুর রকমের আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং অ্যান্টি এজিংয়ের একটা প্রপার্টিস থাকে, যেটা আমাদের এজ ডিফাইনিং ক্যাপাসিটি থাকে। তো এই ক্ষেত্রে আমরা জিঞ্জার বলবো, তাছাড়া আমরা বলবো তোমার গার্লিক। গার্লিক ইজ অলসো ভেরি ন্যাচারাল প্রোটেক্টর, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, ন্যাচারাল। আমি বলবো যে বলা যেতে পারে গার্লিককে ন্যাচারাল তোমার অ্যান্টিবায়োটিক, মানে যেরকম আমরা জানি নানান ধরনের সিনথেটিক যে অ্যান্টিবায়োটিক, মডার্ন মেডিসিনের যে অ্যান্টিবায়োটিক। তো একটা সময় ইজিপ্টে যখন শ্রমজীবীরা ছিল, যখন ওই পিরামিড তারপরে এই সব তৈরি করতো, তখন কিন্তু এই মডার্ন মেডিসিন আসেনি, তখন কিন্তু তারা ডিপেন্ডেন্সিই ছিল ন্যাচারাল, মানে হাউসহোল্ড যে স্পাইসেসগুলো হতো সেগুলোর মধ্যে থেকে কিন্তু তাদের ইন্টারনাল মেডিকেশানগুলো করতো। লাইক গার্লিক, র গার্লিক তারা প্রচুরভাবে ইনটেক করতো, এবং ক্লোভস মানে তোমার লবঙ্গ, এবং লবঙ্গ খেতে হবে অর্গানিক। এবার বাজার চলতি আমি একটা কোনো মুদিখানার দোকান থেকে লবঙ্গ কিনে নিয়ে আসলাম, তার যে কতটা লবঙ্গর মানে গুণগত মানটা রয়েছে সেটা বিশ্বাস করা, আমি অন্তত মানে একটু এইসব ব্যাপারে খুব কশিয়াস থাকি। এবং যদি লবঙ্গ খেতে হয় ভালো ব্র্যান্ডের অনলাইনে দেখে নেবেন, ক্লোভস, অর্গানিক ক্লোভস, যাতে আপনি পুরো মানে পুরো মানে কম্পাউন্ডগুলো পাবেন। মানে অ্যাকচুয়ালি আমরা কেন অর্গানিক খুঁজি, অর্গানিক খুঁজি এই কারণেই যে আমরা যে খাওয়া দাওয়াটা করছি তার যে মানে মিনারেলস বা ভিটামিনস বা যা তার জিনিসগুলো থাকে, যেগুলো আর কি ধরো কোনোটাতে কপার, ম্যাঙ্গানিজ, যা যা থাকে, এইগুলো যেন যে কম্পোনেন্টসগুলো সেগুলো যেন পুরোপুরিভাবে ওই সাবস্টেন্সগুলোর মধ্যে থাকে, সেই জন্য আমরা অর্গ্যানিক জিনিসগুলোকে প্রেফার করি, মানে আমি প্রেফার করি রাদার। বিকজ ওই যে বললাম লবঙ্গ, আমি পাড়ার একটা দোকান থেকে লবঙ্গ নিয়ে আসলাম, আর দেখবেন যদি অর্গ্যানিক কোনো লবঙ্গ অনলাইন থেকে কিনে কোনো ভালো ব্র্যান্ডের, দেখবেন দুটো লবঙ্গর মধ্যে হেভেন অ্যান্ড হেল, মানে দামেরও পার্থক্য, টেস্টেরও পার্থক্য, মানে চেহারার পার্থক্য, সবকিছুরই পার্থক্য। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, ভ্যালুও অনেক বেশি, ক্যাপাসিটিও অনেক বেশি, এবং যে কারণে আমি ইউজ করছি সেটাও অনেক বেশি কার্যকরী ক্ষমতা হবে। এবং আমরা জানি যে স্টার অ্যানিস যেটা বিরিয়ানিতে ইউজ করা হয়, বাট এটা কিন্তু তোমার ভীষণভাবে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বলছি। নাম আর বয়স? আমার নাম প্রহেলিকা দাস। হ্যাঁ, প্রহেলিকা দাস। প্রহেলিকা নামটা খুব অন্যরকম, আর বয়স কত? বয়স 24। বলো। বলছি আমি 5 মান্থ হলো মেবি আমি অয়েলের প্রোডাক্ট ইউজ করছি, তো আমার আগের থেকে আমি তো বেটার আছি। আমরা নাম শুনতেই চাই না, আমরা অন্য কোন কোম্পানির নাম শুনবো না। যাই হোক, আমি এখন অরিশের প্রোডাক্ট ইউজ করে অনেকটাই ভালো। তোমার প্রবলেম কি ছিল, স্কিনে কি প্রবলেম ছিল? পিম্পলস এর মান্থ হয়েছে ইউজ করছি, কিন্তু আমার এক তোমার স্কিনে পিম্পলস এর প্রবলেম ছিল? প্লিজ কাইন্ডলি কারো নাম বলো। খানিকটা অয়েলি হয়েছে, কিছু প্লিজ কাইন্ডলি না, হয় তুমি আমার কথা শোনো, আমাদের কথা শুনে তারপরে তুমি উত্তর দাও। তোমার মুখে কি পিম্পলস ছিল বলে তুমি অরিশ ব্যবহার শুরু করেছিলে? আমি প্রবলেমটা জানতে চাইছি। প্রবলেম নেই, আমার জাস্ট ড্রাই হয়ে যেত, আর অ্যাকচুয়ালি আমার গালের সাইডে একটা স্পট হয়েছে ব্ল্যাক টাইপের। আমি অরিশ সাইডেও আমি হচ্ছে পেজেও ফটো পাঠিয়েছিলাম দেখানোর জন্য, যাই হোক ওটা সিন হয়নি। তো আমি চাই ম্যাম যদি একটু দেখে বলেন ওটার জন্য আমি কি ইউজ করব। তুমি প্রহেলিকা, প্রহেলিকা টাইটেল বলো? দাস, প্রহেলিকা দাস। মেসেঞ্জার করেছো ছবি দিয়ে, তোমার স্কিনটা 24 বছর বয়সে, স্কিন ড্রাই এবং তোমার মুখে একটা ব্ল্যাক স্পট আছে, তুমি তার জন্য অরিশের প্রোডাক্ট হাত ধরেছো। গালের উপর মানে কানের সাইড দিয়ে গাল, এই সাইড, এইখানটা, এইখানটা, তুমি এই জায়গাতে প্রহেলিকা, প্রহেলিকা দাস আলিপুরদুয়ার। আচ্ছা
তো আমি এখন পার্লের রেঞ্জটা পুরোটা ইউজ করছি, আর ফেস ওয়াশটা এখন আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট ইউজ করছি। তো আর প্যান ক্লিয়ার আর ডিটেন আর পাপায়া চন্দন গ্লো সিরামটা মিক্স করে অল্টার অল্টার করে লাগাচ্ছি। তো আমার প্রোডাক্ট স্পেলিংটা কি আছে চেঞ্জেস আনতে হবে? প্রহেলিকা হবে PRAHELIKA। তুমি দেখোনি সিন করোনি তাই বলছে যে যদি একটু দেখে বলে দেন যে ও ঠিক প্রোডাক্ট না পেয়ে গেছি। এই যে ছবি পেয়ে গেছি। হ্যাঁ, আর আমি না বডি ম্যাসাজ অয়েলটা ওখানে হালকা করে আলতো করে স্যান্ডেল অয়েল অয়েলের সাথে ম্যাসাজ করছি, আর টোনারটা আমি অরেঞ্জ টোনার ইউজ করছি। আমার কি ম্যাসাজ করছো ওখানে তুমি বডিতে? এই যে ছবিটা, এটা বডি ম্যাসাজ যেটা আছে বডি প্রো সাপ টাইপের যে অরেঞ্জের দানাও থাকে ওটাতে। তুমি দেখো টিভিতে তোমার ছবিটা দেখানো হচ্ছে ওটাই তুমি তো? আচ্ছা এক মিনিট দেখে নিচ্ছি। অনুপম আরেকবার দেখাও ওকে। ও তোমার প্রহেলিকা তোমার কিন্তু এটা নরমাল দাগ নয়, ইট ইজ আ পিগমেন্টেড স্কিন, এটা কিন্তু কোনো ট্যান নয়। তোমাকে ডিপিগমেন্টেশন ক্রিম পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে মিক্স করে লাগানো, আর ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে তুমি শুনতে পাচ্ছে ও তোমার পাল রেঞ্জ একদিন করছে আর একদিন ওই ট্যান ক্লিয়ার রেঞ্জ করছে। ওর কিন্তু এটা পিগমেন্টেশন, এই যে এই এরিয়াতে এটা কিন্তু পিগমেন্টেশন এবং এইখানেও আছে। স্কিন এখন তোমার নরমাল হয়ে গেছে, এখন আর কোনো ড্রাই নেই। এখন তোমাকে ধ্যান দিতে হবে তোমার এই, হ্যাঁ ওর স্কিনের টেক্সচার ঠিক হয়ে গেছে মানে এখন আর ড্রাই নেই। এখন ওকে ধ্যান দিতে হবে মুখের এই দাগ, এটা কিন্তু পিগমেন্টেশন। এত অল্প বয়সে পিগমেন্টেশন এলো কেন এটাও কিন্তু একটা বিষয়। কেন আমি জানি না যে কি লাইফস্টাইল লিড করেছে বা কি হরমোনাল ইমব্যালেন্স ওর আছে। অনেক অল্প বয়স, জানি না এজটা কত এখানে দিয়েছে, এই রকম পিগমেন্টেশন এইখান থেকে এবং এই পোর্শনটাতে। আমি বলবো তুমি ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব মানে গ্লো সিক্রেট স্ক্রাব দিয়ে মুখে তিন দিন করে ভালো করে রুটিন ফলো করো। তিন দিন করে স্ক্রাবিং করবে। আচ্ছা ফেয়ার অ্যান্ড হোয়াইট আর ট্যান, না আমি আর প্রশ্ন করবো না, আমি এবার ওকে রেমেডিটা দিয়ে দিচ্ছি। ফেয়ার অ্যান্ড হোয়াইট এই যে সেন্সিটিভ ত্বকে মেছেদার দাগ, এইটা দেখো পেজে চলে যাও, পেজে গিয়ে এই যে সেন্সিটিভ ত্বকে মেছেদার দাগ দেখো একটু কাইন্ডলি, অরিশের পেজে চলে যাও, দেখো এখানে বাংলাতেই লেখা পাবে। ঠিক আছে, তোমার স্কিনে একটু হালকা একটু র্যাশি স্কিন, কিন্তু তোমার স্কিনটা কিন্তু সেন্সিটিভ বাট মেছেদা রয়েছে। তো সেক্ষেত্রে তুমি যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর মানে চারটে প্রোডাক্ট যা যা আছে সেই অনুযায়ী ফলো আপ করো। ঠিক আছে, এখন এখন পার্ল রেঞ্জটা রেখে দিতে পারো, ও তো কোনো অসুবিধা নেই, 3 বছর এক্সপায়ারি। তুমি ওটা মানে বা মিক্স অ্যান্ড ম্যাচ মানে হয়তো ওটা দুদিন লাগালে একদিন পাল লাগালে এইভাবেও করতে পারো, কিন্তু অবশ্যই অবশ্যই যে রুটিনটা আমি মানে পেজে আছে ওইটাই তুমি সেন্সিটিভ স্কিনে মেছেদার দাগ ওইটাকেই ফলো করবে। তুমি আমি জানি না এত অল্প বয়সে তোমার এতটা এরিয়া এখানে স্পট এবং এই এই জোনটাতে স্পট, ছবিটা ভালো এসছে, এই জোনটাতেও স্পট আছে লিপসের এরিয়াতে। তো যেভাবে ওই প্রোডাক্টগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করে আমাকে আবার পরে একটা ছবি পাঠাবে, ঠিক আছে আমি দেখে নেব। আর তোমার স্কিন এখন ড্রাই নেই, এখন নর্মাল, তুমি তো ভালোই আছো। আর হলুদ অ্যালোভেরার জুসটা স্টার্ট করে দেবে, যেটা ইন্টারনালি তোমার হলুদ আর অ্যালোভেরা তোমার স্কিনের যে কমপ্লেকশন বা এই যে স্পট বা এই যে ড্রাইনেস অফ দ্য স্কিন ছিল আগে এটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে অ্যালোভেরা আর হলুদ। ঠিক আছে,
অ্যালোভেরা আর হলুদ যে জুসটা রয়েছে ওটা প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্ট করার পরে জাস্ট 30 ml তুমি ডিরেক্টলিও খেতে পারো বা 1 কাপ জলে মিশিয়েও খেতে পারো। ঠিক আছে, চলে গেছে নাকি? না, আমার মনে হচ্ছে এবারে প্রহেলিকা তো শুনে নিয়েছে উত্তর। প্রহেলিকা তোমাকে যে ছবিটা পাঠিয়েছিল তখনও প্রোডাক্ট শুরু করেছিল, এখন প্রহেলিকা তোমাকে একটা প্রোডাক্ট ছবি পাঠাবে যেটা ও এখনকার প্রোডাক্ট ব্যবহার করছে, এবং তুমি যেটা বলে দিলে তারপরেও প্রহেলিকা একটা ছবি পাঠাবে যত কতটা কিওর হলো। তো আমরা এবারে যেখানে আলোচনায় যাব সেটা হচ্ছে স্কিন কেয়ার। তোমার বডি কেয়ারটা আমাদের খুব একটা আলোচনা হয় না, কারণ আমরা বডি পার্টটা নিয়ে খুব কম ভাবি, আমাদের ফোন সেভাবে আসে না, কখন আমার পিঠ কালো হলো আর কখন আমার হাত কালো হলো তখন আমি বলবো, কিন্তু মুখের সঙ্গে সঙ্গে হাত এবং পিঠ এবং পায়ের পাতার ভীষণভাবে যত্ন করতে হবে। কিভাবে যত্নটা নেব তুমি আজকে বলবে, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আসানসোল থেকে অদিতি রয় বলছিলাম। নামটা আরেকবার। অদিতি রয়। অদিতি, বয়স কত অদিতি? 16+। 16 বছর? হ্যাঁ। কিন্তু তোমার গলা খুব ম্যাচিওর, বলো। আমার স্কিনটা মানে ফেস এরিয়াটা খুব অয়েলি আর খুব ব্রোনো পিম্পল বেরোচ্ছে। আমি অ্যালোভেরা জুসটা খেয়েছিলাম একটা ফাইলি, কিন্তু আমি একবার ম্যামের সাথে কথা বলে নিতে চাই যে কি ইউজ করলে বেটার হবে। ঠিক আছে, আর তো কোনো প্রশ্ন থাকবে না অনুপমা, তুমি ফোন রেখে দাও, টিভিতে শোনো। অনুপমা, ওর অয়েলি, 16 বছর বয়স, অ্যাডোলেসেন্ট পিরিয়ড, পিম্পলস হচ্ছে, র্যাশ হচ্ছে, ও তোমার অ্যালোভেরা জুসটা একটা ফাইল খেয়েছে, ও কি এটা কন্টিনিউ করবে আর কি কি প্রোডাক্ট ইউজ করবে? বলে দিচ্ছি, না, সেন্সিটিভ, হ্যাঁ সেন্সিটিভ অয়েলি স্কিনে রুটিনটা ফলো করবে, এই যে সেন্সিটিভ। আচ্ছা হ্যাঁ, জুসের ক্ষেত্রে বলে দেবো, সেন্সিটিভ অয়েলি স্কিন হলে শুধু অ্যালোভেরা নয়, যদি ড্রাই স্কিন থাকে তাহলে শুধু অ্যালোভেরা, ঠিক আছে? যদি কারো ড্রাই স্কিন থাকে, ড্রাই হেয়ার থাকে, তাহলে শুধু অ্যালোভেরা ওয়ার্ক ওয়ান্ডারফুলি ওয়ার্ক করবে, কিন্তু যাদের হচ্ছে অয়েলি সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা হলুদ বা পিম্পল প্রোন স্কিন, দে উইল অলওয়েজ গো ফর হেলদি অ্যালোভেরা, ওকে? বিকজ বোথ কম্বিনেশন আর ভেরি গুড ফর অয়েলি স্কিন অ্যান্ড ফর পিম্পল প্রোন স্কিন। আর এরপরে চলে আসছি প্রোডাক্টের ক্ষেত্রে, সেন্সিটিভ অয়েলি ত্বকের জন্য এক পেজে চলে যাও, কেন বলতে গেলে অনেকটা বলতে হবে, সেই জন্য পরপর অনেকেই ফোনে থাকে বা আলোচনাগুলো হয় না, পেজে চলে যাও। পেজ ইজ ভেরি নাইসলি করা রয়েছে, অরিশের পেজ, ব্যানাচালসের পেজ, সেখানে বাংলাতে ইংলিশে দু জায়গাতেই আছে, বাংলাতে লেখা আছে সেন্সিটিভ অয়েলি ত্বকের যত্ন, এবার পরপর করে লেখা আছে দিনে দুবার তুলসী চন্দন, মানে যেভাবে লেখা আছে ইউ শুড ফলো আপ দিস অনলি, এইভাবেই ফলো করবে তোমার যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। এবং সবাইকেই বলবো পেজটাকে ফলো করতে, কেন অনেক সময় এখানে সবাই ফোনও পান না, আলোচনা করা হয়, তো সেক্ষেত্রে পেজটাকে আমরা ওইভাবেই করেছি যে আপনারা পেজে যদি একবার চলে যান অরিশের পেজে, ব্যানাচালসের, তাহলে কি আপনারা একদম মানে সেই বাচ্চাদের নোটস দিয়ে দেওয়ার মতো করা, যে নোটসটা টিচার দিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে জাস্ট চোখটা বুলিয়ে নেওয়া, তো আপনি ঠিক প্রোডাক্ট ইউজ করছেন না ভুল প্রোডাক্ট, ওখান থেকেই আপনি লিস্টের মধ্যেই পেয়ে যাবেন। আমাদের ফলো দ্য পেজ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য পেজ প্রোডাক্ট ইউ উইল ইউজ দ্য প্রোডাক্ট। আমাদের হাতে অ্যালোভেরা আর হলুদ কন্টিনিউ করবেন। আজকে হাতে সময় নেই, আপনাদের থেকে বিদায় নেবো, অনুপমার থেকেও বিদায় নেবো, আগামীকাল স্কিন কেয়ার নিয়ে ঢুকবো আমরা, ইমিউনিটি তো তার সঙ্গে থাকবেই। ভালো থেকো অনুপমা, ভালো থাকবেন আপনারা, নমস্কার। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা, এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক, রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা, ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকে টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।